আপনি একটা মাকে নুডলস সেল করছেন না, আপনি সেল করছেন কনভিনিয়েন্স, অর্থাৎ সুবিধা। আচ্ছা ভেবে দেখেন তো, আমরা এনগেজমেন্ট রিং এ শুধু ডায়মন্ড কেন ব্যবহার করি? এখন ডি বিয়ার্স কোম্পানি বিশ্বের ডায়মন্ডের সাপ্লাই 35-40% কন্ট্রোল করে। তারা ইচ্ছাকৃতভাবে ডায়মন্ডস গুলো নিজেদের কাছে মজুদ করে রাখে, যাতে করে একটা মার্কেটে আর্টিফিশিয়াল স্কেয়ারসিটি তৈরি হয়। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো মজার মজার মার্কেটিং স্ট্র্যাটেজিস, যেমন কিভাবে প্রতি বছর লাক্সারি ব্র্যান্ডস সুপ্রিম, গুচি, লুই ভুইটন, বারবারি তাদের কোটি কোটি টাকার আনসোল্ড প্রোডাক্টস একদম আগুনে, তারপর নেসলে কিভাবে তাদের কফি ব্র্যান্ড জাপানে এস্টাবলিশ করে যেখানে জাপানে কেউ কফি খেত না, আরো যেমন জিপ র্যাংলারের কিভাবে সেলস অনেক বেশি বৃদ্ধি পায় শুধুমাত্র তাদের হেডলাইটের শেপ চেঞ্জ করে, এরকম আরো অনেক কিছু। 1970 সালে নেসলে জাপানে প্রথমবারের মতো তাদের কফি লঞ্চ করে। নেসলে তাদের টার্গেট অডিয়েন্স কে নিয়ে একটা মার্কেট রিসার্চ করে দেখে যে তাদের কফির ফ্লেভার এবং কফির প্রাইস সবাই পছন্দ করছে। নেসলের এক্সিকিউটিভসরা তো খুবই খুশি হয়ে যায় এবং সাথে সাথে তারা কোটি কোটি টাকা মার্কেটিং এ ঢালা শুরু করে, এবং ঠিক তখনই নেসলে তাদের ব্র্যান্ড নেসক্যাফেকে বাজারজাত করে। তবে তারা খুবই হতাশ হয় যখন দেখে তাদের কোনো সেলসই হচ্ছে না। তখন তারা 1975 সালে একজন ফ্রেঞ্চ সাইকোঅ্যানালিস্ট ক্লোটের রেপেল তাকে ইনভাইট করেন। ক্লোটের রাপাইল উনি বড় বড় ফোকাস গ্রুপস নিয়ে একটা স্টিমুলাস এক্সপেরিমেন্ট কন্ডাক্ট করেন, যেখানে উনি সুন্দর সুন্দর কিছু সুদিং মিউজিক ব্যাকগ্রাউন্ডে ছাড়ে এবং পার্টিসিপেন্টসদেরকে জিজ্ঞেস করে যে তাদের ছোটবেলার কিছু মেমোরিজ, কিছু এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করতে। তখন উনি নোটিস করলেন যে কফি নিয়ে কারো কোনো অভিজ্ঞতা, কোনো চাইল্ডহুড মেমোরিজই নাই। উনি সাথে সাথে নেসলের এক্সিকিউটিভদেরকে বললেন অ্যাড বন্ধ করে দিতে। অ্যাডের পিছনে যত টাকাই ঢালুক না কেন কোনো লাভ হবে না, কারণ জাপান একটা কফি খাদক দেশ না, জাপান একটা চা খাদক দেশ। তারা হাজার হাজার বছর ধরে চা খেয়ে আসছে এবং এটাতেই তারা অভ্যস্ত, তাদের এই অভ্যাসকে খুব সহজে চেঞ্জ করা যাবে না। তখন তিনি সাজেস্ট করলেন বাচ্চাদের জন্য ক্যান্ডিজ বানাতে, যে ক্যান্ডিজ গুলো হবে ক্যাফেইন মুক্ত বাট কফি ফ্লেভার্ড। নেসলে সাথে সাথে জাপানিজ মার্কেটে কফি ফ্লেভার্ড ক্যান্ডিজ একদম বন্যা ভাসায় দিল। ঠিক 10 বছর পরে নেসলে আবার ব্যাক করলো মার্কেটে তাদের কফি নিয়ে। ইতিমধ্যে অনেক বাচ্চারা কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং তারা কফি ফ্লেভারের সাথে শুধু অভ্যস্তই না, তাদের বাচ্চাকালের স্মৃতিও কিন্তু এখন জড়িয়ে আছে। বাজারে দিতেই নেসলের ইনস্ট্যান্ট কফি হয়ে গেল ইনস্ট্যান্ট হিট। আপনি ভাবতে পারেন যেখানে জাপান কফি খেত না সেখানে এখন বিশ্বের মধ্যে তারা 4th largest ইম্পোর্টার অফ কফি। আর গেস করতে পারবেন এত বছর পরেও ইনস্ট্যান্ট কফির মার্কেট লিডার কে? নেসলে। তাদের একারি মার্কেট শেয়ার 70%। তারা শুধু একটা ছোট্ট স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করেছিল। কিন্তু নেসলে ঠিক একই কাজ করে যখন তারা ইন্ডিয়াতে ম্যাগি নুডলস লঞ্চ করে প্রথমবারের মতো। আপনাদেরকে একটা এক্সপেরিমেন্টের কথা বলি। 1930 সালে কনরাড লরেন্স অনেকগুলো হাঁসের ডিম কালেক্ট করলেন, যেখান থেকে 50% ডিম ফুটলো মা হাঁসের কাছে আর 50% একটা ইনকিউবেটরের ডিম ফুটলো, যেখানে বাচ্চা হাঁসগুলো প্রথমেই কনরাড লরেন্সকে দেখে। মা হাঁসের কাছে যেগুলো ডিম ফুটলো সে বাচ্চা হাঁসগুলো শুধু মা হাঁসকে ফলো করে যেখানেই মা হাঁস যায়, এবং ইনকিউবেটরে যেগুলো ডিম ফুটলো সেগুলো শুধুমাত্র কনরাড লরেন্সকে ফলো করে যেখানেই উনি যায়। ইভেন যখন এই বাচ্চা হাঁসগুলোকে মিক্স করে দেওয়া হলো, স্টিল যেগুলো মা হাঁসের কাছে ডিম ফুটেছে সেগুলো মা হাঁসকে ফলো করে আর যেগুলা সর্বপ্রথম কনরাড লরেন্সকে দেখেছে তারা তাকেই ফলো করে। এটাকে বলে ইমপ্রিন্টিং। ইমপ্রিন্টিং হচ্ছে ছোটবেলায় বাচ্চারা যা দেখে তারা তাই শিখে, এবং এই ব্যাপারটা একটা প্রোডাক্টের সাথেও হতে পারে। ওকে, ইমপ্রিন্টিং নিয়ে আপনাদের সাথে এখন একটা ছোটখাটো টেস্ট করব। আচ্ছা বলেন তো আপনাদের ফেভারিট বাংলাদেশি চিপস কোনটা? ইন্ডিয়ান হওয়া যাবে না, আমেরিকান হওয়া যাবে না, শুধুমাত্র বাংলাদেশি ফেভারিট চিপস আপনাদের কোনটা? পটেটো ক্র্যাকারস নাকি এটা? এই দুইটার মধ্যে যে কোনো একটা। যদি আমি সঠিক হই কমেন্ট সেকশনে জানাবেন। 1983 সালে নেসলে ইন্ডিয়াতে প্রথম ম্যাগি নুডলস লঞ্চ করে। তাদের ইনিশিয়াল টার্গেট গ্রুপ ছিল ওয়ার্কিং ক্লাস ওমেন। সেই সময় ইন্ডিয়াতে কিন্তু নুডলস এর প্রচলন ছিল না তখন, এবং এখনো কিন্তু আমরা ভাত রুটি এগুলোই বেশি খাই। সো নুডলস ছিল একটা কমপ্লিটলি নতুন একটা বিষয়, এই জন্য তারা মোটেও সাকসেসফুল হচ্ছিল না। তারা তখন লক্ষ্য করলো যে এই যে স্কুল থেকে বাচ্চাগুলো বাসে আসে তারপর বিকালে খেলাধুলা করে, তো তাদের তো অনেক বেশি খিদা লাগে এবং বিকালের যে কোনো নাস্তা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। তখন তারা বাচ্চাদেরকে টার্গেট করা শুরু করলো এবং ক্যাচ ফ্রেজ দিল 2 মিনিটস নুডলস, অর্থাৎ 2 মিনিটে আপনি সহজে নুডলস রান্না করে ফেলতে পারবেন। আপনি একটা মাকে নুডলস সেল করছেন না, আপনি সেল করছেন কনভিনিয়েন্স, অর্থাৎ সুবিধা। এইটা ব্যাপক সাড়া দেয় এবং ম্যাগি নুডলস 80-90% মার্কেট শেয়ার দখল করে ফেলে। আচ্ছা কুইক কোয়েশ্চেন,
আপনি কি এই ভিডিও দেখে বেনিফিটেড হচ্ছেন? যদি হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, এতে করে ইউটিউব আরো মানুষের কাছে ছড়াই দিবে এবং আরো মানুষ বেনিফিটেড হবে। ওকে, ব্যাক টু দ্য ভিডিও। আচ্ছা, আপনি কি জানেন যে আমরা যে ডায়মন্ডের এনগেজমেন্ট রিং কিনি না, এটার পিছনে একটা বড় মার্কেটিং স্কিম লুকায় আছে? আচ্ছা, ভেবে দেখেন তো, আমরা এনগেজমেন্ট রিং এ শুধু ডায়মন্ড কেন ব্যবহার করি? আপনি বলতে পারেন যে ডায়মন্ড দেখতে অনেক সুন্দর, কিন্তু ডায়মন্ডের থেকে অনেক সুন্দর সুন্দর জেমস আছে, যেমন লাইটনিং রিচ ব্ল্যাক ওপাল, অ্যাজুরাইট, সানসেট ফায়ার ওপাল, রোজ কোয়ার্টজ, খুবই সুন্দর, এরকম অনেক আছে। আচ্ছা, আপনি হয়তো ভাবতে পারেন যে ডায়মন্ড অনেক রেয়ার, এটা সহজে পাওয়া যায় না, এই জন্য এটা অনেক বেশি স্পেশাল এবং এটা অনেক বেশি এক্সপেন্সিভ। ওয়েল, ডায়মন্ড অ্যাকচুয়ালি অন্য অন্য জেমসের থেকে অনেক বেশি কমন এবং অন্যদের তুলনায় এক্সপেন্সিভও না। ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি যদি এই টেবিলটা দেখেন তাহলে লক্ষ্য করবেন কোনো ক্যারেটের ক্ষেত্রেই ডায়মন্ড সবচেয়ে এক্সপেন্সিভ না, বরং রুবি, এমেরাল্ড এবং স্যাফায়ার ডায়মন্ডের থেকে বেশি রেয়ার এবং বেশি এক্সপেন্সিভ। শুধু তাই না, ডায়মন্ড ইনভেস্টমেন্ট হিসেবেও অনেক খারাপ। আপনি যদি আজকে ডায়মন্ড কিনে কালকে বেচতে চান, আপনি ভালো কোনো রিসেল ভ্যালুও পাবেন না। তাহলে এই পুরো ঘটনাটা শুরু হলো কিভাবে এবং এটার পিছনে কারা রেসপন্সিবল? 1930 সালের দিকে ডায়মন্ডের ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড খুবই খারাপ ছিল আর মানুষজন এনগেজমেন্ট রিং এ কখনো ডায়মন্ড ব্যবহারই করতো না। আর আমরা যদি কালচারাল অ্যাসপেক্ট বা রিলিজিয়াস অ্যাসপেক্ট থেকে বলি, আমরা তো এনগেজমেন্ট রিং এর ধারে কাছেও ছিলাম না। 1938 সালে ডায়মন্ডের কোম্পানি দ্য বিয়ার্স একটা স্লোগান দিয়ে ডায়মন্ডের ব্র্যান্ড ইমেজ কমপ্লিটলি ঘোরাই দেয়। সে স্লোগানটা কিছু জানেন? এ ডায়মন্ড ইজ ফর এভার। হলিউডের বড় বড় সেলিব্রিটিসরা তখন ডায়মন্ডের আংটি পরে ঘুরে বেড়াতো, ইভেন তারা হলিউড মুভিতে, গানে, ম্যাগাজিনে, সব জায়গায় ডায়মন্ডের সাথে রোম্যান্সকে লিঙ্ক করা শুরু করলো। এবং তারা কাদেরকে টার্গেট করতো জানেন? হাই স্কুলের মেয়েদেরকে। উদ্দেশ্য কি? তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন তারাই গিয়ে ডায়মন্ডস কিনবে। কিন্তু সেইখানে একটা প্রবলেম দেখা গেল, যখন মেয়েরা ডায়মন্ডের রিং সিলেকশন করে তখন তারা একটু কম দামি দেখে ডায়মন্ড রিং কিনতো। এবারও তারা ব্যাপারটাকে আবার ঘুরাই দিল, আমেরিকান কালচারের মধ্যে এটা ঢুকাই দিল যে ছেলেরাই মেয়েদেরকে প্রপোজ করবে এবং প্রপোজ করার সময় তারা এনগেজমেন্ট রিং অফার করবে। সো তারাই এনগেজমেন্ট রিং সিলেকশন করবে, কিনবে এবং দিবে। এটা করে কি হলো জানেন? ছেলেরা তাদের ভালোবাসা প্রমাণ করার জন্য এক্সপেন্সিভ এক্সপেন্সিভ ডায়মন্ডের এনগেজমেন্ট রিং কিনে। শুধু তাই না, আমেরিকাতে এটা প্রচলন আছে যে ছেলেরা তাদের 2 মাসের বেতনের টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনবে, যেটা জাপানে 3 মাস। ওকে, কালচারের ভিতরে ডায়মন্ডের রিং এর কিভাবে প্রচার প্রসার কিভাবে করলো সেটা আমরা বুঝতে পারলাম, কিন্তু ডায়মন্ডের রিং এর দাম এত এক্সপেন্সিভ কেন? সোজা উত্তর, ভাওতাবাজি। ইকোনমিক্সে অনেকেই পড়েছেন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ভ, রাইট? ডিমান্ড বাড়লে প্রাইস বাড়বে, সাপ্লাই বাড়লে প্রাইস কমবে, খুবই সিম্পল। এখন দ্য বিয়ার্স কোম্পানি বিশ্বের ডায়মন্ডের সাপ্লাই 35-40% কন্ট্রোল করে। তারা ইচ্ছাকৃত ভাবে ডায়মন্ডস গুলো নিজেদের কাছে মজুদ করে রাখে, যাতে করে একটা মার্কেটে আর্টিফিশিয়াল স্কেয়ারসিটি তৈরি হয়। মানে তারা এটা বোঝাতে চায় যে ডায়মন্ডের সাপ্লাই অনেক কম বা ডিমান্ড অনেক বেশি, এবং ডিমান্ড অনেক বেশি হলে কি হবে? দাম বাড়বে। আরো মজার ব্যাপার কি জানেন, US ফেডারেল কোর্টের সামনে তারা ইভেন স্বীকারও করছে যে তারা এই কাজটা করে। এত কিছু শোনার পরেও ডায়মন্ড কি খুব একটা লাক্সারিয়াস মনে হচ্ছে? স্পিকিং অফ লাক্সারি, এই আর্টিফিশিয়াল স্কেয়ারসিটি শুধু কিন্তু দ্য বিয়ার্স এই কোম্পানি করে তা না, অনেক বড় বড় লাক্সারি ব্র্যান্ডরাও করে থাকে। যেমন 2018 সালে লাক্সারি ব্র্যান্ড বারবারি $32.5 মিলিয়ন আনসোল্ড প্রোডাক্ট জাস্ট আগুনে পুড়ায় ফেলে। শেয়ার হোল্ডার্সদের চাপে তারা তাদের অ্যানুয়াল রিপোর্টে ইভেন এটা মেনশনও করছে এবং স্বীকার করছে যে তারা করে কাজটা। আপনি ভাবতে পারেন যে এগুলো তো ডিসকাউন্ট বা মানুষকে দান করে দিলে তো কত মানুষের সুবিধা হয়। তাদের লাক্সারি ব্র্যান্ড ভ্যালুকে মেইনটেইন করার জন্য তারা কোনোটার একটাও করে না, এবং এই সেম কাজটা নাইকি, সুপ্রিম, H&M সবাইকে করতে দেখা গেছে। কার্টিয়ার, যেটা একটা লাক্সারি ওয়াচ ব্র্যান্ড, তারা 2 বছরে $540 মিলিয়ন প্রোডাক্টস জাস্ট পুড়ে ফেলেছে। উদ্দেশ্য একটাই, কেউ যেন ফ্রিতে বা কম দামে এই প্রোডাক্টসগুলো না হাতে পায়। ওকে, এবার আমরা একটু ম্যাগির কথায় চলে আসি। ইন্ডিয়াতে 100 গ্রাম ম্যাগি নুডলসের দাম ছিল 10 টাকা বা 10 রুপি, সেটার দাম তারা মাত্র 1 টাকা বৃদ্ধি করে 11 টাকা করে, এবং সাথে সাথে তাদের সেলস ড্রপ করা শুরু করে, কারণ প্রতিবার কাস্টমারদেরকে 1 টাকা আলাদা করে নিয়ে আসতে হতো এবং এই ব্যাপারটা খুবই বিরক্তিকর। নেসলে তখন তাড়াতাড়ি করে 10 টাকায় আবার ফেরত নিয়ে আসে। কিন্তু এখানে একটা প্লট টুইস্ট আছে, তারা 100 গ্রামের বদলে প্রতি প্যাকেটে 95 গ্রাম করে সার্ভ করতো। এখন আপনার কি মনে হয়, কাস্টমাররা নিশ্চয়ই টের পাইছে? একদমই না। তারপর তারা ধীরে ধীরে কমাইতে কমাইতে 90 গ্রাম, 85 গ্রাম, এইভাবে করে কমাতেই থাকে। এখন আপনি ভাবতে পারেন, আচ্ছা ওরা কি লুকাই লুকাই সব কাজ করেছে? মানে হয়তোবা মোড়কে লেখাছে 100 গ্রাম বাট আসলে দিচ্ছে তারা 85 গ্রাম? নো, মোটেও না। তারা মোড়কের উপরে সুন্দর করে লিখে দিচ্ছে, যেটা তারা সার্ভ করছে সেটাই তারা লিখে দিচ্ছে। মোড়কের পিছনে কি লেখা আছে ওটা বসে বসে পড়া, মাথার ভিতরে অঙ্ক কষা,
এত সময় আমাদের কার আছে, এবং এই জিনিসগুলা ব্রেন একদমই পছন্দ করে না। ব্রেন সবসময় শর্টকাট খোঁজে। এই জন্য ম্যাগি নুডলসও ধীরে ধীরে 100 গ্রামের প্যাকেটকে 75 গ্রামে নিয়ে আসে, অর্থাৎ 30% কমায় দিল, কিন্তু প্রাইস সেম টু সেমই থাকলো। এই জিনিসটা তারা দীর্ঘ 10 বছর চালিয়ে গেছে, এবং রিসেন্টলি তারা 10 টাকার জায়গায় 12 টাকা করেছে, বাট সেই সেম সাইজ 70 গ্রাম। 1990 সালে ক্রাইসলার তাদের জিপ র্যাংলার নিয়ে খুব চিন্তিত ছিল। এসইভি মার্কেটে তারা একদম পিছায় পড়ছিল, তারা বুঝতেই পারছিল না যে কিভাবে করলে সেলস বৃদ্ধি করা যাবে। তারা তাদের জিপ র্যাংলারে যত রকমের ফাংশনালিটি দেওয়া দরকার, লাক্সারি দেওয়া দরকার, সব দিচ্ছিল, বাট স্টিল কোনো সেলস হচ্ছিল না। তখন আমাদের সেই ফেমাস সাইকো অ্যানালিস্ট ক্লোটেয়ার রেপেল, ভাই আমি এটা কখনো উচ্চারণ করতে পারবো না, উনাকে ইনভাইট করেন। উনি ক্রাইসলারকে বলেন, আমেরিকার মানুষ ক্রাইসলারকে একটা ঘোড়ার মতো করে দেখে, একটা ঘোড়া যেরকম খুব স্বাধীনভাবে দৌড়াদৌড়ি করে, যেখানে ইচ্ছা সেখানে যায়, জিপ র্যাংলারের ব্যাপারটা কিন্তু তেমন। উনি বললেন, ঘোড়ার পিছনেতে কোনো লেদারের নরম নরম সিট নাই, আছে শক্ত শক্ত স্যাডেলস, ওই যে ঘোড়ার পিছনে যেটা পরানো হয়। তখন তারা সাথে সাথে নরম গদিগুলা সরায় ফেললো, তারপর রিমুভেবল ডোরস দিল, মানে আপনি চাইলে দরজা খুলে আপনি ইচ্ছা মতো গাড়ি চালাতে পারবেন। এটার পিছনে সাইকোলজি কি? ওই যে ঘোড়া যখন দৌড়ায় তখন তার গায়ে বাতাস লাগে, একটা ড্রাইভার যখন জিপ র্যাংলার চালাবে তার গায়ে বাতাস লাগবে, সে একটা ফ্রিডম ফিল করবে। তো জিপ র্যাংলারের হেডলাইট ছিল স্কোয়ার শেপড। উনি বললেন, ঘোড়ার চোখ তো গোল ভাই, স্কোয়ার শেপ না। সাথে সাথে তারা সেটাও বদলাই ফেললো, এবং রেজাল্ট কি দাঁড়ালো? রাতারাতি তাদের সেলস বৃদ্ধি হতে থাকলো। বিজনেস ও মার্কেটিং এর ব্যাপারে ইন্টারেস্টিং ট্যাকটিক্স এবং ফ্যাক্টস যদি জানতে চান, এবং বিহাইন্ড দ্য সিনস কি কি হয়, তাহলে এই ভিডিওটা ক্লিক করতে পারেন।